আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আবার চলে এলাম আমি নীলয় চৌধুরী ঢাকার নয়াপল্টন থেকে নতুন একটা টপিকে কথা বলার জন্য। সো এভরিডে প্রতিদিনই চেষ্টা করতেছি আপনাদের সাথে ইন্টারাকশন করার এবং বিভিন্ন ব্রিড নিয়ে কথা বলার, এবং আপনাদের সবার একটা কমপ্লেইন যে বড় বড় ভিডিও দিতে। আমি আপনাদের চেষ্টা করবো বড় বড় ভিডিও দিতে, আপনারা ইনশাল্লাহ যদি সাপোর্ট করেন। সো আজকের টপিকের থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের টপিকটা হচ্ছে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট নিয়ে। সো হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট যে হোয়াইট কালারটা আছে, এটা নিয়ে বেশ অনেকদিন থেকে একটা কন্ট্রোভার্সিটি ছিল এবং ইভেন এখনও আছে। সো কন্ট্রোভার্সিটা হচ্ছে যে, আমি আগে একটু ব্রিফ করে নিই, দেন আমি আপনাদেরকে বার্ডগুলো দেখাবো। সো কন্ট্রোভার্সিটা হচ্ছে যে হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট যখন বাংলাদেশে ফার্স্ট টাইম আসছে, তখন যে বার্ডটা ইম্পোর্ট হয়েছে ওই বার্ডটা হচ্ছে এইটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এটা হচ্ছে যেই বার্ডটা প্রথম ইম্পোর্ট হয়েছিল বাংলাদেশে, হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার হোয়াইট বুদাপেস্ট। এদের কোয়ালিটি দেখেন, শেপ দেখেন। এই বার্ড আমার কাছে ছিল, তখন অনেক প্রাইস ছিল, 50,000 টাকা করে ছিল, এখন প্রাইস অনেক 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 লো কোয়ালিটি ওয়াইজ। সো এই বার্ডগুলা আমি আনছি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য এবং আপনাদের সাথে দুইটা বার্ডের কম্পিটিশন করার জন্য। সো এই বার্ডটা যখন আমরা ফার্স্ট দেখছি, আমরা প্রেমে পড়ে যাই এবং এটাকে কালেকশন করছি। বেশ অনেক বছরই আমরা এই বার্ডটা ব্রিড করি। সো পরবর্তীতে আমাদের যেমন গাড়ি যেমন ইম্পোর্ট হয়, নিউ মডেল আসতেছে গাড়ির, বাইকের যেমন নতুন মডেল আসতেছে, সেরকম পৃথিবীর প্রতিটা জিনিসই কিন্তু ডেভেলপ হচ্ছে। সো দেখেন, এইটা হচ্ছে সেম ব্রিড, হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। এইটাকে হাঙ্গেরিতে করা হয়েছে এবং এই ব্রিডটাকে ডেভেলপ করা হয়েছে আমেরিকাতে। সো প্রথম যখন এই ব্রিডটা আমরা কালেকশন করছিলাম সর্বপ্রথম, তখন এগুলো ইম্পোর্টেড বার্ড আসছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে বার্ডটা, ওই ইম্পোর্টেড বার্ডের ফার্স্ট টাইম 7 পিস কবুতর আসছে, জজ ভাই আনছিল। সো জজ ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার কাছে কি মনে হয়, এটা কি বুদাপেস্ট? আমি বলছি হ্যাঁ, এটা বুদাপেস্ট এবং এটা আপডেট মডেল। বলছে হ্যাঁ, আমি 7 পিসই আনছি। সো আমি 7 পিসই আমি কালেকশন করে আসছিলাম। সো এইটা আমরা গুগলে কোনো কিছুই পাচ্ছিলাম না এই ব্রিডটাকে নিয়ে। আমি একটু ব্রিডটা দেখেন সুন্দর করে, এইটা হচ্ছে একদম 5 ফেইসের ছোট, আমার কাছে এদের লাইনেরই ইম্পোর্টেড বার্ডটা আছে। এই যে এটা হচ্ছে আমার ইম্পোর্টেড পেয়ার, জর্জবাই থেকে নেওয়া। আপনি দেখেন এদের সাইজটা হচ্ছে, আমরা যে এই বুদাপেস্ট দেখাইছি এদের চেয়ে অর্ধেক। সো রিসেন্টলি আমার বিভিন্ন বুদাপেস্ট গ্রুপে অ্যাড থাকাতে দেখলাম যে আপনার একটা ফরেনার একটা ম্যাগাজিন থেকে এই বার্ডটাকে ইন্ট্রোডিউস করছে, তখন দেখলাম এটাকে শিকাগোতে মোস্ট প্রবাবলি এটাকে ডেভেলপ করা হয়েছে আমেরিকাতে, এবং আমেরিকাতে এটা চর্চা সবচেয়ে বেশি। সো এর আগ পর্যন্ত সবাই ভাবতো এটা শর্ট ফেস ক্রস, বাট যারা আমাদের চ্যানেল রেগুলার দেখেন এবং আমাদের উপর ট্রাস্ট আছে, ইনশাল্লাহ এখন আমাদের কাছে দলিল আছে, আমরা দলিল দেখে আমরা একদম দলিল, মানে আমরা দলিল পাইছি দেখেই আমরা এইটাকে সুন্দর করে ব্রিফ করতে আসছি। এর আগে আমার ব্রিফিং ভিডিও আছে, বাট একটা জিনিস মনে রাখবেন যে এতদিন আমার কাছে কোনো দলিল ছিল না। কিছুদিন আগে দেখবেন আমি আমার পেজে স্টোরিতে এই ছবিটা দিয়েছিলাম, অনেক প্রায় আমি দেখলাম 1700 বা 1800 ভিউ হয়েছে ওই ছবিটা। সো আমি চেষ্টা করব যে আমার ভিডিওর মাঝখানে ছবিটা দিতে, যদি আমি এডিট করতে পারি, আমি কথা দিতে পারতেছি না। কারো লাগলে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি এদের স্পেসিফিকেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। সো বোথ আর হাই ফ্লায়ার, কথাটা আমি বুঝেন, এখানে কিন্তু দুইটা বার্ডই আগুন, দুইটা বার্ডই হাই ফ্লায়ার, দুইটা বার্ডের রেজাল্টই খুবই ভালো। বাট এই বার্ডটাকে হাঙ্গেরিতে ডেভেলপ করা হয়েছে এবং এই বার্ডটাকে আমেরিকাতে ডেভেলপ করা হয়েছে, বাট এইটার নামও কিন্তু হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। সো যেহেতু ব্রিড নেম হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, ডেভেলপ করার পর তো ওই নামই থাকবে, বাট সত্যি কথা বলতে আমার চোখে কিন্তু এই বার্ডটাই অনেক সুন্দর লাগে। যদিও আমার কাছে এক পেয়ারও নাই, এই দুই পেয়ার আমি ভিডিও করতে আনছি এবং আমার কিছু ভাই ব্রাদারের দেখে হয়তো ভালো লাগছে, কেউ কেউ কনফার্ম করে দিছে, কেউ কেউ এখনো কনফার্ম করে নেই, আশা করি থাকবে না, এত সুন্দর কবুতর কখনো থাকার কথা না, পুরো চিলের বাচ্চা মাশাল্লাহ। সো আমাদের চ্যানেলে যারা নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন, আবারও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের প্রতিটা ভিডিও শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ বিইং উইথ আস।